রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিকারী বন্ধুরা বসে খাওয়া দাওয়া করছেন, তবে এই শীতে শিকারী বন্ধুরা নিজেরা খাওয়া দাওয়া করেছেন কিন্তু মাছেরা এনাদের টোপ এসে খাওয়া দাওয়া করেনি, মানে মাছ খায়নি। তো যাই হোক, শিকারী বন্ধুরা একটিও মাছ এখানে এনারা পাননি, আর কিছু শিকারী বন্ধু সামান্য কয়েকটি শীত মাছ পেয়েছে, সেটা গোটা পাঁচেক শীতের নেটে আমি মাছ দেখেছি। এর বাইরে হয়তো কারুর একটা বা দুটো মাছ থাকলেও থাকতে পারে, এবং তিনটি বড় মাছ দেখেছি। এটি হচ্ছে গৌলো নপুকুর, যেটি দুদিন প্রতিযোগিতামূলক পাস ছিল, মানে ব্যাপার হচ্ছে দুদিন প্রাইজের ব্যাপার ছিল, তারপর থেকে নর্মাল পাস চলবে। গতকাল আমরা দেখেছিলাম মাছ সেরকম কিছু খায়নি, আজকেও মাছ সেরকম কিছু খায়নি। আজকে ছিল প্রতিযোগিতার দ্বিতীয় দিন, আজকে 20 নম্বর শীত মশলি, 20-22 ওইদিকে সিটে, একটি সিটে বড় মাছ কম বেশি 7 কেজি হবে হয়তো, আর একটি সিটে আরও দুটি বড় মাছ, পাল্লার মাছ দুটি, এছাড়া আরও দুটি সিটে 4-5টি করে কাতলা মাছ আমি দেখেছি, আরও একটা দুটো শীটে একটা দুটো করে হয়তো মাছ ছিল। বাকি শিকারী বন্ধুরা তেমন কিছু মাছ পায়নি, তবে যত কম্পিটিশন আমি দেখছি ম্যাক্সিমাম কম্পিটিশনের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে মাছ খাওয়ার পরিমাণটা কম থাকছে। এই পুকুরেও যথারীতি তাই হয়েছিল, যেহেতু শিকারী বন্ধুরা গেছেন মাছ সেইভাবে কিছু পাননি ম্যাক্সিমাম শিকারী বন্ধু, তাই অবশ্যই শিকারী বন্ধুদের মনে ক্ষোভ ছিল। কিন্তু যে সমস্ত শিকারী বন্ধুরা মাছ পেয়েছেন এবং পুরস্কার পাওয়ার যোগ্য হয়েছেন, বিশেষ করে যারা পুরস্কার পাওয়ার যোগ্য হয়েছেন তারা তো অবশ্যই প্রচণ্ড খুশি ছিলেন, তার কারণ তারা অবশ্যই পুরস্কার পাওয়ার খুশিতে খুশি ছিলেন। তো কে কী পুরস্কার পেয়েছে সেটা আমি একটু বলে দিই। প্রথম পুরস্কার পেয়েছেন 20 নম্বর শীট, যেটি ক্যাশ 5,000 টাকা। তারপরে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন 15 নম্বর শীট, এবং দ্বিতীয় পুরস্কার ছাড়াও ওনারা আরও একটি পুরস্কার পেয়েছেন, যেটি হচ্ছে বড় মাছ ধরার পুরস্কার, যেটি একটি বড় ছাতা ছিল, সেটিও ওনারা পেয়েছেন, কারণ এনাদের মাছটাও সিঙ্গেল মাছের ওজনে সব থেকে বড় মাছ ছিল। তৃতীয় পুরস্কার পেয়েছেন 38 নম্বর শীট। আগামী দিনে এই পুকুরটি বৃহস্পতিবার এবং রবিবার পাস চলবে, তো বৃহস্পতি এবং রবিবার পাস চলবে, তখন কীরকম কী মাছ খাবে আমি বলতে পারছি না, যদি খায় অবশ্যই ভালো লাগবে। তার কারণ এই পুকুরে আমরা দেখেছি মাছ যথেষ্ট পরিমাণ ছাড়া হয়েছে, কিন্তু প্রতিযোগিতার দুটি দিনে মাছ সেইভাবে কিছু খায়নি। আগামী দিনে কীরকম কী মাছ খাবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। আর নেটে আপনারা মাছ দেখতে পাচ্ছেন, তবে শিকারী বন্ধুরা আগামী দিনে যদি মাছ পায় অবশ্যই ভালো ব্যাপার। আর নেটে কীরকম কী মাছ দেখে আপনারা বুঝতে পারবেন আজকে কীরকম কী মাছ খেয়েছে, কম বেশি রিপোর্ট অনেকেই জানেন, তবুও আমি সম্পূর্ণ তথ্যটা জানার জন্য আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি। আর যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে তারপর যাবেন, তার কারণ আমি এখানে দেখালাম একটি শীটে হয়তো একটি বড় মাছ, একটি শীটে দুটি বড় মাছ, তার মানে এই নয় আপনারা গেলেই অনেক বড় মাছ পাবেন, যদি পান তাহলে ভালো লাগবে, কারণ পাওয়া না পাওয়া কোনোটাই আমার উপর ডিপেন্ড করে না। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করব, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তার ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। আপনাদের সিটের তুললে রেকর্ড ভিডিও হচ্ছে তো, হ্যাঁ বলুন, সব উঠে গেছে কোথায়। এই দেখাবো আমি, বাদ দেওয়ার কোনো ব্যাপারই নেই, ভালো করে আপডেট দিও, ঠিক আছে নিশ্চয়ই যাব। তোমার তো আমরা অনেক কেউ ফলো করি, না না নিশ্চয়ই, আর দরকার হয় ফোন করে নেবেন কত যদি সেরকম, নাম্বারটা ঠিক আছে, ঠিক আছে, কালো ছেলেটা শুয়ে আছে ওকে একটু তুলে নেবেন, একদম মালিক। কাঁটাটাই গেঁথেছে, কাঁটাটা গেঁথেছিল মাথায়,
এক তো শিকারি সারাদিন কষ্ট করছে, আর আমি ভিডিওটা তুলতে এসে মাথায় কাঁটা খেতে গেল। ঠিক আছে, বাবা এই যে নেট একটাও ভিডিও পাইনি তো এই পাঁচ কি, না 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 স্কিপ করার কোনো গল্প নেই, আমি স্কিপ করি না। ভালো, আপনারা ভালো নেই, আপনারা ভালো নেই, বললাম তো আপনারা ভালো নেই, আমি ভালো আছি। হ্যাঁ আচ্ছা, আসেনি আজকে? তাহলে মামু শিকারীদের সর মামু বানিয়ে দিলেন, না ওই তো বলছি মামু শিকারীদের সব মানে মামুই বানিয়ে দিয়েছে একদম, ওই শুধু দুটো সিট মাছ খেয়েছে। হ্যাঁ হ্যাঁ বলুন, চারটে মাছ, একটা বড় ধরতে হলে তো কাজে দিত। আপনাদের মাছ? না না এনাদের, আমি আজকে পুরো শূন্য, অনেক সিটে শূন্য, অনেক সিট শূন্য। ভালো তো রাজিদা? আমি তো ভালো। হ্যাঁ হ্যাঁ মনে আছে, কেন মনে থাকবে না, কোনে সিট থেকে, কোনে সিটে সব শেষে এসেছিলেন, সব শেষে এসে। হ্যাঁ এনাদের দুটো বড় মাছ হলো মাস্টার, তুমি মাছ জাল ধরবে, ফটো তোলা হলো নতুন সিট নিয়ে আজকে মাছ পেয়েছি 8 কেজি ওজনে, একটা বেশি হবে। এটা 15 নম্বর সিট, 15 নম্বর সিট করছি না কিরকম কি দিইনি এ তিন মাথা কাতলা, দুজন বলছে পৌঁছ হয়নি, তার মানে আপনি একজন, তার মানে
দুজন বলছে পৌঁছয়নি একদিন আমার, না এত দূর আসছে দেখে আমি ভাবলাম যে একটু সাইজই হবে। চলে যান পাঁচ কিলো ছশো আশি ফটাফট দাও, টাইম নেই তো। সাত কিলো আটশো ষাট, সাত কিলো আটশো ষাট, এটা বলতে সেকেন্ড প্রাইজ হলো নাকি? হ্যাঁ সেকেন্ড সেকেন্ড ফার্স্ট তাহলে ভালো হচ্ছে। আচ্ছা কুড়ি নম্বর ফার্স্ট হলেন, সেকেন্ড হলো পনেরো নম্বর এবং বড় মাছ, আর ষাট হলেন আটত্রিশ নম্বর। আটত্রিশ নম্বর দাদা কোথায়? আটত্রিশ নম্বরে দাদা, এই আটত্রিশ থেকে পয়সা দে। পাঁচ কেজি দুশো চল্লিশ, পাঁচ কিলো দুশো চল্লিশ, দুশো চল্লিশ গ্রাম। রামেশ তোল, আপনি মাছগুলো ইয়ে করুন, আগে বড় কাতলাটা দিবি, তারপর ওজন হবে। ছ কিলো, ছ কিলো নশো ষাট, ছ কিলো নশো ষাট, আপনি ওজন করবেন, আপনি এখানে থাকবেন। চার কিলো চারশো তিরিশ গ্রাম দাম। না না আরেকজন আসছে, আরেকজন কে আসছে? এই দাঁড়া দুটো হতো মনে হওয়া নয়, একবার জাতা কলে ফেলেও মনে হওয়া করা দিন। চার কিলো দুশো কুড়ি, চার দুই দুই শূন্য, ওটাকে নামাও, ওটাকে নামাও, না ওটা নামাও আগে, না 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 না, কেন আমি ওজন বার করে নিচ্ছি, আট আট পাঁচশো ষাট, আট পাঁচশো ষাট, চল্লিশ তিন, চার কিলো তিনশো চল্লিশ, কুড়ি নম্বর সিট না, এটা কুড়ি নম্বর সিট। হ্যাঁ এই গাড়ি না, আমাদের মাস্টার তো পানিতে নামিয়ে দাও, তুই মারা ওরা তো ছেড়ে হয়েছে, গুড বাই না রাতে আসতে, তুমি গালাগালি দিও না, ভিডিও করা ফার্স্ট ফার্স্টকে ডাকো আগে, ফার্স্ট থেকে শুরু করো, ফার্স্ট এন্ড থাকো। এই কুড়ি নম্বরে দিকে এসো, এখানে এসো দুজন, সবাই এসো, সবাই এসো, কুড়ি নম্বরে এসো, আমাদের জালটা দিতে দিচ্ছি, এই চলো জলদি রে, ভালো করে মামা মা, আগে থার্ড কে দাও, আগে থার্ড কে দাও, থার্ড নম্বর বন্ধ করো, তিন নম্বর চলে এসো, লাস্ট হবে আপনার, ছোট মাস্টার নিয়ে আসবেন, এটা থার্ড হয়েছে, কত নম্বর সিট একটু বলবেন মুখে, আটত্রিশ নম্বর। কোথা থেকে এসছো দাদা? আমরা চন্দ্রকোনা টাউন,
চন্দ্রকোনা টাউন পশ্চিম মেদিনীপুর 3000 টাকা আপনাকে ক্যাশ দিয়ে হলো পশ্চিম মেদিনীপুর থেকে দাদা এসেছে থার্ড প্রাইজ পেয়েছে খুশি তো ক্যাশ দাও খুশি তো 120 কিলোমিটার আছে হ্যাঁ ৪ কিলো ২২০ ৪ কিলো ৩৪০ দুটো মাছ ওনারা দুটো বড় পেয়েছে সেটাই তো বলছি একটা মাছেতেই দুটো বড় মাছ ওই চার কেজি হ্যাঁ হ্যাঁ চার কিলো ২২০ আর একটা চার কিলো সব থেকে বড় মাছ ১৫ নম্বরে হয়েছে উনি একটা ছাতা পাবে আর সেকেন্ড প্রাইজ আপনারা থার্ড প্রাইজ পেলেন দেখেই যান দেখেই যান দেখেই যান এখানে লাগ নেটে এখানে ভিজান না আর একজন রমেশ ভাই দাঁড়া রমেশ ভাই রমেশ ভাই এই রমেশ চন্নিথাল আয় দিকে আয় এখানে আমাদের ছাতা রাখ নিয়ে সবাই মিলে দাঁড়িয়ে বলো ছাতা এখন নয় ছাতা লাস্টে আগে পয়সা আগে পয়সা রে আগে পয়সা সেকেন্ড প্রাইজ নম্বর সেকেন্ড নম্বর সিট নাম বলো ১৫ নম্বর সিট বাপন নাম বাপন নাম কেমন লাগছে খুব ভালো লাগছে মাছ পেয়ে খুশি তো দুটো প্রাইজ পেলেন তো হ্যাঁ দুটো প্রাইজ আছে বড় বড় মাছের প্রাইজটা বড় মাছের প্রাইজ বড় মাছের প্রাইজ দিয়ে দাও বড় মাছের প্রাইজ দিয়ে দাও বড় মাছের প্রাইজটা ছাতা হিসেবে আপনাকে দাদা মাছ বড় মাছটা কতটা ছিল বলে দাও একটু কত হলো ৫ কিলো ৬৮০ গ্রাম ৫ কিলো ৬৮০ আর এটা সেকেন্ড প্রাইজও পাওয়া গেল সেকেন্ড প্রাইজও পাওয়া গেল এটা সান্তনা পুরস্কার মানে ফোন নম্বর পুরস্কার আর কি ঠিক আছে বড় মাছের উপর ঠিক আমাদের কি এবার দাদা ফার্স্ট প্রাইজ আপনাদের সান্তনা পুরস্কার আছে ছোট মাছ এক মিনিট ২০ নম্বরে দিকে আসুন দাদা আপনি আসুন মাছ আর নিলে পড়ে আর মাছ দেব না দাদা দিকে যাও হ্যাঁ আমার প্রাইজের দরকার নেই আমি তোমার মেয়েকে দিয়ে দিল প্রাইজ দরকার নেই পয়সাটা দিয়ে আবার নিয়ে নে আচ্ছা দাদা কত নম্বর সিট আপনাদের ২০ নম্বর নামটা একটু বলুন কোথা থেকে এসেছেন নাম হচ্ছে ভাগনা জসিম শিকারি বক্কেশ্বর থেকে আসা হয়েছে কেমন লাগছে ফার্স্ট প্রাইজ পেয়ে টাকা পেলে ভালোই লাগে টাকা পেয়ে ভালোই লাগছে জিন্দাদা কি বলবে একটু বলো তুমি আমি আর কি বলবো মাছ পেয়েছি এটাই খুশি ভাগনা পেয়েছি আরো খুশি ৫০০০ টাকা পেয়ে গেলেন প্রথম পুরস্কার থ্যাংক ইউ থ্যাংক ইউ আর মাছ কত ছিল ফার্স্ট প্রাইজ বললো মাছ কত হলো ১১৫৮০ ১১৫৮০ দুটো বড় কাতলা পেয়েছে এই ব্যাগে ঢুকিয়ে দেখো তাই তো